প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য এই মুহূর্তে একটি খারাপ খবর রয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ পুনরায় আবার বাড়ায়, ওয়েব আবার ঊর্ধ্বমুখী হওয়ায় কিন্তু আমাদের রাজ্যে কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল ও সেমিস্টারের পরীক্ষাও বাতিল হয়ে গেল সম্পূর্ণভাবে, এবং অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলো। কি হতে চলেছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে কোভিড নিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে, পরীক্ষা বাতিল নিয়ে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমরা এতদিন ধরে এই কোভিডের জন্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি অফলাইনে হয়নি, যার কারণে একাধিক ছাত্রছাত্রী বিভিন্নভাবে সমস্যায় পড়েছে, এবং সেই কারণেই আমাদের এত কিছু এবং অনলাইনে দাবি পরীক্ষার, যে অফলাইনে ক্লাস হয়নি সেই কারণেই অনলাইনে এ পরীক্ষা যাতে নেওয়া হয় কলেজের, এবং স্কুলের ক্লাসও হয়নি, ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়েছে। তোমরা সকলেই জানো ইতিমধ্যে এ রাজ্যে কিন্তু কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করছিল। কিছুদিন আগের থেকেই TV9 বাংলা থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে কিন্তু বিষয়গুলো তুলে ধরছিল, কিন্তু আজকে বিষয়টা অন্য। ও কোভিডের গ্রাফ কিন্তু অনেকটাই বেড়েছে, এবং সংবাদ মাধ্যমে আজকের প্রত্যেকটা আনন্দবাজার পত্রিকা হোক, একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে। সেঞ্চুরি পার করেছে রাজ্যে আবার কোভিড। এক্ষেত্রে এ বিষয়টা কিন্তু অতীব ভয়ঙ্কর, কেন ছাত্রছাত্রীরাও কিন্তু এই মুহূর্তে এ পজিটিভ হয়েছে। প্রায় 6 জন ছাত্র কিন্তু একটি কলেজের এ সম্পূর্ণভাবে পজিটিভ হয়েছে, যেটি এবং সেই কারণেই কিন্তু কলেজটির পরীক্ষা তো বাতিল হলো, সাথে অনির্দিষ্টকালের জন্য কিন্তু কলেজটি বন্ধ করে দেওয়া হলো। আমরা সকলেই জানি তৃতীয় আসার পরে কিন্তু বিভিন্ন রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ঊর্ধ্বমুখী হয়েছে, আমাদের রাজ্যেও ওঠানামা করেছে, কিন্তু সেই সংখ্যাটা বা কোভিড সংক্রমণের সংখ্যাটা বা পজিটিভের সংখ্যাটা অনেকটাই কিন্তু কম ছিল, কিন্তু এই মুহূর্তে আবার কিন্তু বাড়তে শুরু করেছে। এ স্বাস্থ্য দপ্তর সূত্রে যে খবর রয়েছে, এই মুহূর্তে একটু ভয়ের আশঙ্কা বাড়ছে। এক্ষেত্রে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমাদের প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে চিকিৎসকদের যে বক্তব্য রয়েছে, চিকিৎসকরাও বলছে যে এটা বুঝতে বাকি নেই, প্রতিবেশী রাজ্যগুলো যেতে যেহেতু কোভিড সংক্রমণ বাড়ছে, সেই অনুযায়ী আমাদের রাজ্যেও কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, প্রত্যেককে মাস্ক পুনরায় পরতে হবে। আমরা প্রত্যেকে মনে হয় ভেবেছি কোভিড হয়তো আমাদের রাজ্য থেকে চলেই গেছে, আমাদের দেশ থেকে চলেই গেছে, সেটা কিন্তু একেবারেই না। এবং রাজ্যের যে কলেজটি এই মুহূর্তে কোভিডের সংক্রমণের কারণে এ পড়ুয়ারা পজিটিভ হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, সেই কলেজটি হলো জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে এ অনির্দিষ্টকালের জন্য তো অ্যাকচুয়ালি কলেজ বন্ধই হয়েছে। একই সাথে এ তো যে পরীক্ষা চলছিল সেমিস্টারে, সেই পরীক্ষাও কিন্তু এই মুহূর্তে বাতিল করা হয়েছে, অর্থাৎ পোস্টপন করে দেওয়া হয়েছে। এ তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে একটি কলেজে প্রায় 5 থেকে 6 জন পড়ুয়া সংক্রমিত হয়েছে, যেটা এই তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে। আর তোমরা সকলেই জানো এই মুহূর্তে তো স্কুল বন্ধও রয়েছে এবং স্কুল খোলার আর সময়সীমাও চলে এসেছে, এবং সেই মুহূর্তে যদি কোভিডের সংক্রমণ আবার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তা প্রত্যেকটি পড়ুয়ার রয়েছে। কারণ আমরা সকলেই জানি অফলাইন পঠন পাঠনের কোনো রকম বিকল্প হয় না, আমরা প্রত্যেকেই চাই আগের মতো ক্লাসরুমে বসে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বুঝে পঠন পাঠন করি এবং সকলে প্রকৃত শিক্ষার অধিকারী হই। কিন্তু এই কোভিড আমাদের মাঝে বাধা, যার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত এই সময় আবার পুনরায় মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ইউজ করতে হবে, আমাদের নিজেদের জন্য, শিক্ষার জন্য, ভবিষ্যতের জন্য। এবং বরাবরের মতো প্রত্যেকটা সময় তোমাদের যে বিষয়টা আমি উল্লেখ করে এসেছি, আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা অতীব প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন আমাদের পরিবার, আমাদের জীবন। সেই কারণে প্রত্যেকে কিন্তু মাস্ক স্যানিটাইজার প্রত্যেকে ক্যারি করো শিক্ষার ভবিষ্যতের অগ্রগতির জন্য। ও প্রত্যেকে ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করো, তারাও যেন প্রকৃত বিষয়টি জানতে পারে এবং তারাও যেন ও এই মুহূর্তে সচেতন হতে পারে।